ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মতো হাজাতবাসে থাকা ঠিকাদার জিকে শামীমেরও হদিস ছিল না 105 দিন। যে নথির মাধ্যমে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য সেটিও গায়েব হয়ে গেছে। বঙ্গবন্ধু মেডিকেল আর কারা কর্তৃপক্ষের নতুন হিসাবে দেখা যায় কারাগার আর হাসপাতালের মাঝখানে একদিন গায়েব ছিলেন সম্রাট, যুবলীগের সাবেক জনপ্রিয় নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়ার পর শারীরিক অসুস্থতায় বারবার হাসপাতালে ভর্তি হন। কারাগারের হিসাব বলছে 2020 সালের 24 নভেম্বর থেকে 16 আগস্ট 2021 পর্যন্ত 6 দফায় হাসপাতালে আছেন টানা 260 দিন। সম্রাট 15 দিন এবং জিকে শামীম 10 দিন আগে হাসপাতালে এসেছে। সে হিসেবে সম্রাট 244 দিন এবং টেন্ডার মোঘল জিকে শামীম 105 দিন কারাগার হাসপাতালের বাইরে অন্য কোথাও ছিলেন, একবার চলে গিয়ে আবার ফেরত এসেছেন। হয়তো এর আগে থেকেই আছে, কিন্তু এখন একজন আছে 10 দিন, অপর একজন 15 দিন। 15 দিন আছেন সম্রাট। সম্রাট 2020 সালের 15 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেছেন, সম্রাট 2020 সালের 24 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি, এই হিসেবেও রয়েছেন একদিনের গরমিল। যদি তাই হয় তবে ওই একদিনই বা কোথায় ছিলেন সম্রাট? বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ 14 আগস্ট বলেন, এখানে একটা প্রিজন সেল আছে, জেলখানা থেকে একটা প্রিজন তৈরি হয় সরকারি হাসপাতালে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা হওয়ার পর এখানে প্রিজন সেলটি থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সরকার ইচ্ছে করলে যে কোনো একটা সরকারি হাসপাতালে নিয়ে যেতে পারে। আজ আপনি যে প্রশ্নটি করেছেন সেটা আমার জন্য একটা অতিরিক্ত ঝামেলা, এটা আমাদের কোনো বিষয় না, এটা প্রিজনের বিষয়, এটা সরাসরি মেইনটেইন করে কারাগার। তিনি আরো বলেন, সম্রাট এখনো অসুস্থ, তিনি সিসিইউতে আছেন, প্রয়োজনে আপনারা দেখে যেতে পারেন। একজন রোগী সুস্থ না হলে তার বিরুদ্ধে একজন ডাক্তার কোনো ব্যবস্থা নিতে পারবে না। 11 আগস্টের বক্তব্যের ব্যাখ্যায় উপাচার্য জানান, আগের নথিতে টাইপিং মিস্টেক ছিল। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, আমরা 15 দিন পর পর হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছি সুস্থ হলে তাকে ফেরত দেওয়ার জন্য, এখানে কোনো অস্পষ্টতা নেই। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখে জানান।